আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ড, আমার করা গায়ে হলুদের পাঁচ নাম্বার ডালাটা নিয়ে হাজির হয়ে গেছে আমি ফারজানা জুয়েল। আমি আজকে আপনাদের করে দেখাবো তরমুজের ফলের ঝুড়ি। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই একেবারে সহজ শর্টকাটে কিভাবে ঝটপট তৈরি করা যায় গায়ে হলুদের ডালা সাজানোর জন্য তরমুজের ফলের ঝুড়ি। আর এই ফলের ঝুড়িটা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের তরমুজ নিয়েছি একটা। ব্যাস মাত্র এই একটি উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে ফলের ঝুড়ি। ফলের ঝুড়ি তৈরি করার জন্য এখন প্রথমেই আমি তরমুজটাকে ঝুড়ির ডিজাইন করে কাটার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণের একটা মোটা কাগজ হিসেব করে কেটে নিয়েছি। আর এই হিসেব করে কাটা কাগজটা দিয়ে আমরা ঝুড়ির চারটা ধার ডিজাইন করে নেব। সেই সাথে ঝুড়ির তোড়াটা দেওয়ার জন্য চওড়ায় 1.5 ইঞ্চি পরিমাণ করে লম্বা একটা মোটা কাগজ কেটে নিয়েছি। এখন হিসেব করে কাটা কাগজ সেই সাথে ঝুড়ির তোড়ার জন্য প্লেন করে কাটা কাগজটাকে আমি তরমুজের সাথে জোড়া দিয়ে নেব। এর জন্য এখানে আমি বোথ সাইড টেপ নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এই টেপটার বিশেষত্ব হলো এই টেপের দুইটা সাইডেই কিন্তু আঠা লাগানো। এখন এর এক ধার থেকে কাগজ তুলে ভি শেপের ডিজাইন করে কাটা কাগজের উপর লম্বালম্বি টেপটা আমি বসিয়ে দেব। আর ফ্রেন্ডস, আমি আবারও বলছি টেপটার কিন্তু দুইটা সাইডেই গাম লাগানো আছে। এর একটা সাইড আমি কাগজে বসিয়েছি এবং অন্য সাইড তরমুজের মধ্যে বসাবো, যেন খুব ইজিলি ডিজাইনের শেপ করে তরমুজটাকে আমরা কেটে নিতে পারি। আর ফ্রেন্ডস, আপনারা কিন্তু এই টেপগুলো যে কোনো স্টেশনারি দোকানেই পেয়ে যাবেন, এর দামও কিন্তু খুবই কম। আর আপনাদের জন্য যদি এটা জোগাড় করা সম্ভব না হয় তাহলে নর্মালি যে টেপ আছে সেই টেপটা দিয়েও কিন্তু এই ডিজাইন করা কাগজটা তরমুজের মধ্যে জোড়া লাগিয়ে নিতে পারেন। এখন চার ধারে ডিজাইন করার জন্য ভি শেপের কাগজের ওপরে টেপটা বসানো হয়ে গেলে ফলের ঝুড়ি তোড়ার জন্য যে কাগজটা নিয়েছিলাম সেটার উপরেও আমি সেমভাবে টেপটা বসিয়ে দেবো। এখন এই কাগজগুলো একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে যে তরমুজটা নিয়েছিলাম ফলের ঝুড়ি তৈরি করার জন্য সেই তরমুজটা যেন খুব সহজেই থালা বা ডালার মধ্যে বসানো যায় তাই একটা ধারালো নাইফ দিয়ে তরমুজের একটা ধার জাস্ট সামান্য পরিমাণ করে কেটে সমান করে নেব। দেখুন, তরমুজের একটা ধার আমি সামান্য পরিমাণ করে কেটে নিয়েছি এবং তরমুজটা কিন্তু এখন খুব সহজেই থালা বা ডালার মধ্যে বসানো যাবে। এখন এই তরমুজের ডিজাইনটা সেট করার জন্য প্রথমেই আমি একটা মেজারমেন্ট স্কেল নিয়ে নেব। এরপর তরমুজের নিচের অংশে যে ধারটা আমি কেটেছি সে ধার থেকে লম্বায় 6 ইঞ্চি পরিমাণ করে নাইফ দিয়ে একটা দাগ কেটে নেব। এরপর আগে থেকে যে ডিজাইন করা কাগজের মধ্যে টেপ বসিয়ে রেখেছিলাম সেই কাগজটা আমি দাগের মাঝ বরাবর করে টেপের উল্টো পাশের কাগজটা তুলে চার ধার ঘুরিয়ে তরমুজের মধ্যে ঠিক এভাবে করে লাগিয়ে নেব। এরপর সেমভাবে মাঝখানে তোড়ার কাগজের টেপটা তুলে তরমুজের মাঝ বরাবর করে ঝুড়ির তোড়া কাগজটাও বসিয়ে দেব। দেখুন, তরমুজের গায়ে চার ধারে ভি শেপের ডিজাইন করে কাটা কাগজ সেই সাথে তোড়ার কাগজ সবটাই কিন্তু ভালোভাবে বসানো হয়ে গেছে। এখন একটা ধারালো নাইফ দিয়ে তরমুজের যে অংশটায় আমি কাগজের ডিজাইনটা বসিয়েছি সেই অংশটা নাইফের মাথা দিয়ে ঠিক এভাবে করে কেটে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন এখানে যে ছুরিটা ব্যবহার করবেন সেটা যেন একটু ছোট সাইজের, সরু এবং একেবারে ধারালো হয়, তা না হলে তরমুজের ডিজাইনটা কাটতে কিন্তু অসুবিধা হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু ছোট সাইজের সরু মাথাওয়ালা ভালো ছুরি ব্যবহার করতে। তো দেখুন ফ্রেন্ডস, সম্পূর্ণ তরমুজটাই আমি ডিজাইনের শেপ করে চারদিকে ঘুরিয়ে কেটে নিয়েছি। এখন তরমুজের চার ধার কাটা হয়ে গেলে মাঝখানে যে তোড়ার অংশটা আছে সেটাও আমি কাগজের শেপ করে জাস্ট হালকা হাতে ছুরির মাথা দিয়ে টেনে কেটে নেব। এখন সম্পূর্ণ তরমুজটাই কাগজের শেপ করে কাটা হয়ে গেলে আবারও একটা বড় সাইজের ছুরি নিয়ে তরমুজের তোড়ার একটা ধারে লম্বা লম্বি ঢুকিয়ে ঠিক এভাবে করে হাত ঘুরিয়ে সম্পূর্ণ তরমুজটাই গাছের খাঁজ কাটা অংশ পর্যন্ত আলাদা করে নেব। দেখুন, একটা সাইজের তরমুজ আমি আলাদা করে নিয়েছি। সেমভাবে উল্টো পাশের তরমুজটাও আমি ছুরি দিয়ে কেটে আলাদা করে নেব। এরপর
তরমুজের গায়ে যে কাগজের ডিজাইনগুলো লাগিয়েছিলাম সেগুলো টেনে তুলে নেব। দেখুন, তরমুজের ঝুড়িটা কিন্তু প্রায় তৈরি। এখন বড় সেই ছোট সাইজের সরু মাথাওয়ালা ঝুড়িটা নিয়ে তরমুজের মাঝখানের অংশটা আলাদা করে নেব। মানে ঝুড়ির হাতলটা তৈরি করার জন্য মাঝখানে যে অংশটা তরমুজটা রয়ে গেছে সেটা ঠিক এভাবে করে ছুরি ঘুরিয়ে আমরা সাদা অংশ থেকে তরমুজের লাল অংশ মানে সম্পূর্ণ তরমুজটাই আলাদা করে নেব। দেখুন, তরমুজের চামড়া থেকে মাঝখানের লাল অংশ মানে তরমুজটাকে আমি আলাদা করে নিয়েছি। এখন আবারও বড় সাইজের একটা ছুরির মাথা দিয়ে এর মাঝখানের অংশটা কেটে সমান করে নেব, যেন ফলের ঝুড়ির জন্য তরমুজের বলগুলো তৈরি করে নিতে পারি। এখন তরমুজটাকে গোল বলের শেপে কাটার জন্য এখানে আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই চামচগুলো আপনারা যে কোনো কোকারেজ মার্কেটে পেয়ে যাবেন, এর দামও কিন্তু খুবই কম। এখন এই চামচটাকে মাঝখানে তরমুজের অংশের মধ্যে ঢুকিয়ে দুই দিক থেকে ঘুরিয়ে নিয়ে ঠিক এভাবে আমি তরমুজ দিয়ে বল তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, নর্মালি টুকরো করার থেকে এভাবে যদি তরমুজের বল করে ফলের ঝুড়িটা সাজান তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবে এই চামচগুলো দিয়ে কিন্তু মাঝখানে তরমুজের অংশটা উঠিয়ে নিতে। এখন মাঝের সম্পূর্ণ তরমুজের অংশটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি চামচের মাথা দিয়ে সম্পূর্ণ তরমুজের চামড়া থেকে তরমুজের লাল অংশটা আলাদা করে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই কাজটা করার জন্য কোনো রকম ছুরি ব্যবহার করবেন না। চামচের মাথা দিয়ে কিন্তু হালকা হাতে সম্পূর্ণ তরমুজের মাঝখানের অংশটাই তুলে নিতে হবে। দেখো, তরমুজের ঝুড়ি সেই সাথে তরমুজ দিয়ে তৈরি করা বল দুইটাই কিন্তু পারফেক্টলি তৈরি। এখন আমরা ঝুড়ির হ্যান্ডেলটা মানে হাতলটা ডিজাইন করে নেব। জন্য আবারও আমি ছোট সাইজের সেই ধারালো ছুরিটা নিয়ে নেব। এখন এই ছুরির মাথা দিয়ে হাতলের এপাশে একবার এবং উল্টো পাশে একবার করে কেটে ভি শেপের মতো করে হাতলের ডিজাইনটা করে নেব। এবং সেমভাবে দুই পাশেই আমি ভি আকৃতির করে ডিজাইন করে নেব। আর ফ্রেন্ডস, এই ডিজাইনটা করার জন্য কিন্তু আগে থেকে কোনো রকম ডিজাইন কেটে নেওয়ারও প্রয়োজন নেই। জাস্ট হালকা হাতে ঠান্ডা মাথায় একবার ওপর থেকে কেটে এবং আরেকবার নিচ থেকে কেটে সম্পূর্ণ হাতলটাই আমি ভি শেপের করে কেটে নেব। দেখুন, সম্পূর্ণ হাতলটাই আমি ভি শেপ করে কেটে নিয়েছি। এখন এর মাঝখানের অংশটা ডিজাইন করার জন্য আবারও আমি একটা ধারালো ছুরির মাথা দিয়ে একবার এপাশে এবং আরেকবার ওপাশে করে আড়াআড়ি দাগ কেটে যাব এবং মাঝখানে যে অংশটা আছে সেটা আমরা তুলে নেব, যেন তরমুজের চামড়ার সাদা অংশটা বেরিয়ে আসে। দেখুন, সম্পূর্ণ হাতলটাই আমি আড়াআড়ি করে দাগ কেটে নিয়েছি। এখন তরমুজের ভেতরটা আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নেব, যেন এর মধ্যে কোনো রকম ভেজা ভাব না থাকে। এরপর আগে থেকে তৈরি করে রাখা তরমুজের বলগুলো আমি একটা একটা করে ছুরির ভিতর ঢুকিয়ে দেব। এখন সম্পূর্ণ বলগুলো দিয়ে তরমুজের ঝুড়িটা ভরানো হয়ে গেলে এখন এই ফলের ছুরিটা যেন দেখতে আরও একটু ভালো লাগে সেই জন্য আগে থেকে আমি অর্ধেকটা পরিমাণ আনারস তরমুজের মতো করে সেমভাবে বল করে কেটে নিয়েছি। এখন তরমুজের বলের উপরে আনারসের বলগুলো আমি ঝুড়ির মধ্যে ছড়িয়ে দেব। এরপরে এখানে আমি কিছু চেরি ফল এবং কালো আঙুর নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে সবুজ আঙুরটাও ব্যবহার করতে পারেন। এখন ঝুড়ির চারধারে আবারও আমি চেরি ফল আর আঙুরটাও ছড়িয়ে দেব। আর এরই সাথেই দেখুন, ঝুড়িটা কিন্তু প্রায় তৈরি। এখন সব শেষে ঝুড়ির ওপরে যে হ্যান্ডেলটা আছে সেটা আমি আরও একটু ডেকোরেশন করব। এর জন্য এখানে আমি কিছু চেরি ফল ঠিক এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি, সেই সাথে এই চেরি ফলগুলো ঝুড়ির হাতলের মধ্যে বসানোর জন্য এখানে আমি টুথপিকের চৌকো যে মাথাটা আছে সেই দুই মাথা ছোট করে কেটে নিয়েছি। এখন টুথপিকের চৌকো অংশটা তরমুজের মধ্যে ঢুকিয়ে এর ওপরে অর্ধেক করে কাটা চেরি ফল বসিয়ে দেব। সেমভাবে আমি ফলের ঝুড়ির পুরো তোড়ার মধ্যেই টুথপিক গেঁথে অর্ধেক করে কাটা চেরি ফলের টুকরোগুলো বসিয়ে দেব। আর ফ্রেন্ডস, চেরি ফলগুলো বসাবার সময় খেয়াল রাখবেন যেন একটা চেরি ফলের পাশে আরেকটা চেরি ফল বসাবার সময় যেন মাঝখানের অংশটা খালি না থাকে। তো দেখুন ফ্রেন্ডস, সম্পূর্ণ ফলের ঝুড়িটাই কিন্তু পারফেক্টলি তৈরি। তবে ফ্রেন্ডস, আমি কিন্তু ফলের ঝুড়িটা আরও একটু ডেকোরেশন করেছি। ঝুড়ির মাঝখানে আবারও কিছু চেরি ফল এবং অর্ধেকটা আঙুর দিয়ে ফুলের শেপ করে ডিজাইন করে নিয়েছি।
আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল গায়ে হলুদের ডালা সাজানোর জন্য ফলের ঝুড়ি। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আপনজনের বিয়ের আনন্দটাকে বা সৌন্দর্যটাকে আরও একটু বাড়িয়ে দিতে ফলের ঝুড়িটা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।